বাহ, কলাগুলো তো খুব সুন্দর, পাহাড়ি কলা মনে হয়। কে দেখি। যাক, কলা মিষ্টি আছে। কলাগুলা মিষ্টি আছে, আরো খাই। ভাই কলা কত টাকা? কয়টা খাইছেন ভাই? ভাই চারটা খাইছি, চারটা। চারটা না, তাহলে 100 টাকা দেন। এত মিয়া কি বলেন, চারটা কলার দাম 100 টাকা হয় নাকি? মগর মূল্য পাইছেন নাকি মিয়া? আমাদের গ্রামে তো খালির দাম বেছে 25 টাকা 30 টাকা। আরে ভাই, এখানে এত কথা বলার দরকার নাই, আপনি কি আমার থেকে জিজ্ঞেস করে খাইছেন? আলার কোন বিপদে পড়লাম, জিজ্ঞেস না করে খাইছি বলে কি চারটার দাম 100 টাকা? ভাই শুনেন, আমি কলার দাম জিজ্ঞেস না করে খাইছি, এজন্য আমার থেকে চারটার দাম 100 টাকা থাকছে। ভাই দেখেন, এখানে এত কফি দিতে হচ্ছে, সবকিছুর দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কলা খালি 100 টাকা বিক্রি করতেছি, এত কেসাল করতেছেন কেন আপনারা? টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কেয়ার করবেন, আপনি যখন জিজ্ঞেস না করে খাইছেন তখন টাকা দিয়ে দেন। শালা, তোর দেখাচ্ছি মজা। নেন ভাই, নেন ভাই, নেন। ভাই এখানে তো কলার কুশা রাখছিলাম, এগুলো কই? কলার কুশা? এগুলো তো আমার ছাগলকে খাওয়াইছি। এগুলো আমি এখানে রাখছি আমার ছাগলের জন্য, এগুলো দেন। কি বলেন, এগুলো কুত্তে কে দেবো? এগুলো তো আমি ছাগল আমার ছাগলকে খাওয়াই ফেলছি। কুশাগুলা কি আমাকে বলে খাওয়াইছেন? ভাই আমি এত কিছু বুঝি না, হয় আমাকে কলার কুশা দেন আর না হলে 500 টাকা দেন, ওইগুলোর দাম 500 টাকা। আরে এই তো বড় কাছাইলে লোকে না, চারটা কলার কুশার দাম 800 টাকা কুস্তেছে। আর এখান থেকে দিয়ে দিই। আরে মেয়ে, আমি এগুলো নেবো না, আমি যেগুলো খাইছি এগুলো দেন আমাকে। আলাই, সকাল সকাল কোন জামেলা এনে ফেললাম, এগুলো তো ভাই আমি ছাগলকে খাওয়াই ফেলছি, কিভাবে দেবো আমি? তাহলে 500 টাকা দেন, এগুলোর দাম 500 টাকা দেন। এ ভাই, আপনারা এখনো ক্যাসেল করতেছেন কেন? শুনেন ভাই, আমি দর না করে এক খালি কলা খাইছি, ওই কলার দাম রাখছে 100 টাকা। তো উনি আমার থেকে জিজ্ঞেস না করে আমার কলার কুশাগুলা উনার ছাগলকে খাওয়াই ফেলছে, এই কুশাগুলার দাম দিতে হবে 500 টাকা। ভাই এটা কি কোনো কথা? হালাই কি সকাল সকাল পাগল হয়ে গেছে? এই লোকটা ঠিক কি বললো? দেন 500 টাকা দিয়ে দেন, না বলে খাওয়াইছেন কেন? ভাই এটা কোনো কথা? 60 টাকা কলার কুশার দাম 800 টাকা দেবো না আমি, আবজব কথা বলি না, আমি কোনো টাকা দেবো না। কলার কুশা খাইছে না, ছাগল নিয়ে যাবো না, টাকা দিবেন না, ছাগল নিয়ে যাবো। টাকা না দিলে ভাই আমি ছাগল নিয়ে যাবো। ঠিক আছে, ছাগল ছাড়ুন, নিয়ে টাকা দি, টাকা দেন। আর বেশি সালাই করতে গিয়ে বড় ধরনের হুগা মারা খাইছি, উল্টা 400 টাকায় লস। এ ভাই, ডাবের দাম কত? একটা 70 টাকা, দুটা নিলে 100 টাকা। একটা নিলে 70 টাকা, দুটা 100 টাকা। ভাই আমাকে দুটা দেন তাহলে। দুইটা নিবেন? হ্যাঁ দুইটা দেন। নেন 100 টাকা। ভালোই আছে। দোকানদার কি ছাগল টাগল হইলো নাকি? দুইটা 100 টাকা, আমার তো দুইটা দরকার নাই, একটা ব্যাগ দিয়ে দিন। ভাই ডাব তো মোটামুটি বড়ই আছে, আমি তো দুইটা খাইতে পারবো না মনে হচ্ছে। একটা তো 70 টাকা বলছেন, একটা ব্যাগ নিয়ে নেন, আমি একটা খাবো। একটা নিবেন তাহলে। সত্তর টাকা দিলে হবে? হ্যাঁ 70 টাকা। হ্যাঁ ঠিক আছে। শালা মফিস নাকি? যাক 70 টাকা তার 30 টাকা পেয়ে গেলাম, ভালোই হয়েছে।